बिस्मिल्लाह रहमान रहीम। आज हमरा नवम श्रेणी गणित क्लास करते जा 9.2 अनुशीलनी बेस किसु अंक किन्तु आमरा करेछि। तो देखो जे अंकगुलो आमरा करेछि सेटा होच्छे देखो 1 থেকে 16 पर्यन्त अंकगुलो किन्तु आमादेर होये गेछे। हाँ आज के 17 नम्बर अंक थेके आमरा शुरू करते जाच्छि। आसो देखि 17 नम्बर अंके कि प्रश्न आछे सेटा आमरा देखे अंक करा शुरू करब। देखो 17 नम्बर প্রশ্নটা হচ্ছে tan 2a সমান সমান এত যদি a সমান সমান 30 ডিগ্রি হয় তাহলে আমরা কি করব। প্রথমে আছে দেওয়া আছে লিখব a সমান সমান 30 ডিগ্রি। এখন দেখো যে বাম পক্ষ সমান সমান কি হবে tan 2a এখন tan 2 into 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। এখন দেখো tan 60 ডিগ্রির মান কত এটা আমরা কোথায় পাবো দেখো তোমাদের যে সবটা আমি পড়িয়েছি তাই না। এবং সেই সব থেকে কিন্তু পাওয়া হচ্ছে tan কত ডিগ্রি দেখো tan 60 ডিগ্রি কত হবে √3 তাই না। তাহলে আমরা এখানে লিখে দেব √3। তোমাদের এই মানটা কিন্তু মুখস্থ করতে হবে এমন না, যদি মুখস্থ না করো সবটা বানাইতে পারো তাহলেই কিন্তু চলবে। সব থেকে তোমরা ডাইরেক্ট দেখে তারপর লিখে দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখো ডান পক্ষ, তবে তোমাদের পরীক্ষার সময় কিন্তু ওই সবটা বানিয়ে নিতে হবে খুব দ্রুত সময়ের ভিতরে। এরপরে দেখো যে 70 মানে এই ডান পক্ষটা দেখো কি আছে 2 tan a / 1 minus tan স্কয়ার a ঠিক আছে। একটু খেয়াল করো এখন এখানে 2 tan 30 ডিগ্রি / কত আছে 1 minus tan স্কয়ার 30 ডিগ্রি। তো এখন আমরা কি করব দেখো 2 into tan 30 ডিগ্রির মান কত 1 / √3। তোমরা সব থেকে দেখে নেবা 1 minus দেখো 1 / √3 এটা দেখো স্কয়ার। হ্যাঁ তাহলে এখন আমরা উপরে কি করব 2 / √3 কেন এটা 2 এর সঙ্গে দেখো 1 এর গুণ তাহলে 2 / এই √3। এরপরে দেখো 1 minus 1 / 3 ওকে। এখন খেয়াল করি আমরা দেখো কি হবে সমান সমান 2 / √3 নিচে থাকলো। এরপরে দেখো কি হবে নিচে 3। হ্যাঁ তাহলে 3 minus 1 হ্যাঁ তাহলে 2 / √3 এরপরে নিচে হচ্ছে 2 / 3 ঠিক আছে। এখন দেখো এরপরে আমরা লিখব হচ্ছে 2 / √3 গুণ 3 / 2। এখন এই 2 এটা কিন্তু কাটা ঠিক আছে। তাহলে এখন থাকলো উপরে 3 আর নিচেই কত √3। হ্যাঁ এখন আমরা কিন্তু দুটো √3 মানে কিন্তু একটা 3 ঠিক আছে। তাহলে এই দুটো √3 একটা 3 কেন সেটা আমি দেখো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই √3 তো আমরা √3 কি করব হোল স্কয়ার লিখতে পারবো তাই তো। তো স্কয়ার এবং রুট কেটে যায় সেটা কি তোমরা জানো কেন কেটে যায় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে 3 হয়ে গেল তাই তো। তার মানে 3 এর জন্য আমরা কিন্তু দুটো √3 এখানে আমরা লিখতে পারি তাই তো। এখন দেখো আসলে রুট মানে কি, রুট মানে হচ্ছে 3 এর উপরে কত 1 / 2 ঠিক আছে 1 / 2। এখন তখন এটা স্কয়ার থাকবে তখন কি নিশ্চয়ই এরকম থাকবে। তো এখন এরকম থাকা মানে কি এটা একটা 2 এই 2 আর এই 2 তখন কাটা যাবে মূলত 3 এর উপর 1 মানে 3 ঠিক আছে। পরিষ্কার হয়েছে সবাই? এবার খেয়াল করো যে এখান থেকে তাহলে আমরা কত √3 √3 কেটে দিলাম থাকলো কত একটা 3। হ্যাঁ তাহলে আমাদের বাম পক্ষ কিন্তু কত ছিল √3 আর এখন আমরা ডান পক্ষেও কিন্তু √3 পেয়েছি। সুতরাং বাম পক্ষ ডান পক্ষ কি হবে প্রমাণিত ওকে। তো এই পর্যন্ত দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল এটা তাই তো। এরপরে দেখো 18 নম্বর অঙ্ক আমরা এখন শুরু করব। দেখো কি বলছে 2 cos a + b সমান সমান 1 সমান সমান 2 sin a - b। a b সূক্ষ্ম কোণ হলে দেখো a সমান সমান 45 এবং a সমান সমান b সমান সমান 15 ডিগ্রি ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে এখন 18 নম্বর আমরা শুরু করি। 18 নম্বর অঙ্কে দেওয়া আছে কি সেটা আমরা লিখি আগে। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে সে 2 cos a plus b সমান সমান 1 সমান সমান 2 sin a minus b। ওকে, তো এখন দেখো সমান সমান 1, এইটুক সমান 1, আবার এটা সমান 1, তার মানে আমরা একবার এটা সমান 1 লিখতে পারবো আর একবার এটা সমান 1 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা কি লিখবো, 2 cos a plus b সমান সমান 1 বা a plus b সমান সমান 1 বাই কি 2 বা cos a plus b। তাহলে এখানে দেখো cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, বা দুই পাশ থেকে কি আমরা cos বাদ দিব, তাহলে কত বসে 60 ডিগ্রি। এটা সমীকরণ নম্বর কত, 1। ঠিক আছে, আবার দেখো, আবার কি হচ্ছে দেখো 2 এই অংশটা সমান সমান 1, তাহলে 2 sin a minus b সমান সমান 1 বা sin a minus b সমান সমান 1 বাই 2 বা sin a minus b sin 30 ডিগ্রি বা a minus b সমান সমান 30 ডিগ্রি। তাহলে এটার মান কত দেখো, এটা কি দুই নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে a প্লাস b এবং a মাইনাস b এই দুটো জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই দুটো সমাধান করে a এবং b এর মান বের করব। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখি সমীকরণ 1 ও 2 নং যোগ করে। ওকে, তাহলে a প্লাস b সমান সমান 60 ডিগ্রি আর a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। ওকে, এখন দেখো এটা এটা কাটা, তাহলে কি 2a সমান সমান 90 ডিগ্রি বা a সমান সমান 90 ডিগ্রি বাই 2, তাহলে অতএব a সমান সমান 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে a এর মান কিন্তু 45 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে আগের কথা ছিল, তো সেটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এর মান যখন আমরা পেয়ে গেলাম, এর মানটা সমীকরণ 1 নং এ বসালেও হবে, 2 নং এ বসালেও হবে, আবার 1 এবং 2 বিয়োগ করেও কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো আমরা লিখে দিই, দেখো a এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে দেখো, তাহলে কি a প্লাস b 60 ডিগ্রি বা 45 ডিগ্রি প্লাস b সমান সমান 60 ডিগ্রি বা b সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বা b সমান সমান কত হবে এখানে 50 ডিগ্রি। তাহলে অতএব a সমান সমান 45 ডিগ্রি, b সমান সমান 50 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি আমাদের শুট, তাই না? দেখানো হলো নাকি, তাহলে কি আমাদের এর মান 45 ডিগ্রি প্রমাণ করার কথা ছিল এবং বি এর মান হচ্ছে 15 ডিগ্রি প্রমাণ করার কথা ছিল, সেগুলো আমরা অলরেডি করে ফেললাম, তাই তো? তাহলে দেখো একই নিয়মের অঙ্ক আরেকটা আছে, সেটা হচ্ছে 19 নাম্বার। 19 নাম্বারটা এখন আমরা করব, দেখো তাহলে 19 নাম্বার কি প্রশ্ন দেওয়া আছে আমরা একটু উঠাই। দেখো দেওয়া আছে cos a minus b সমান সমান 1, ঠিক আছে, বা এখন কেউ কি বলতে পারবা যে cos কত ডিগ্রির মান 1, cos হচ্ছে দেখো 0 ডিগ্রির মান কিন্তু 1, cos 0 ডিগ্রি, হ্যাঁ cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখন আমরা কি করব, a minus b সমান সমান 0 ডিগ্রি। ওকে, তাহলে এটার মান কি, একটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, আবার কি করতে হবে,
আবার 2 sin a minus a plus b সমান সমান root 3 বা sin a plus b সমান সমান root 3 by 2 বা sin a plus b সমান সমান sin কত ডিগ্রি 60 ডিগ্রি তাই না sin কত ডিগ্রি 60 ডিগ্রি হ্যাঁ দেখো বা তাহলে a minus plus b সমান সমান 60 ডিগ্রি ওকে দেখো তাহলে কত হলো এটা দুই নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আমরা তাহলে এখন কি করব সমীকরণ 1 ও 2 যোগ করে হ্যাঁ তাহলে a minus b সমান সমান 0 ডিগ্রি আর a plus b সমান সমান 60 ডিগ্রি তাহলে কি হবে এটা এটা কাটা তাহলে 2a সমান সমান 60 ডিগ্রি বা a সমান সমান 60 বাই 2 অতএব a সমান সমান তাহলে 30 ডিগ্রি ওকে তাহলে এর মান কিন্তু আমরা এখন পেয়ে গেলাম হ্যাঁ এখন দেখো এই এর মান সমীকরণ কত 1 বা 2 এ যে কোনোটাই বসাই দিলে কিন্তু আমাদের বাকিটা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা হচ্ছে সমীকরণ 2 নং এ আছে এর মান বসিয়ে দিই সমীকরণ 2 নং এ বসিয়ে তাহলে সমীকরণ 2 নং কি আছে বলো a plus b সমান সমান 60 ডিগ্রি বা তাহলে 30 ডিগ্রি প্লাস b সমান সমান 60 ডিগ্রি বা b সমান সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বা b সমান সমান 30 ডিগ্রি ঠিক আছে তাহলে এখন দেখো যে এখানে a এবং b এর মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তো আমরা দেখলাম যে এর কোণের মানও যা বি কোণের মানও কিন্তু তাই সেটা হচ্ছে কত 30 ডিগ্রি তাহলে এখন আমরা লিখব যে অতএব এ সমান সমান 30 ডিগ্রি আর বি সমান সমানও 30 ডিগ্রি ঠিক আছে এই দুটোই কিন্তু আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল কত নাম্বার 19 নাম্বার অঙ্ক হ্যাঁ এবার আমরা 20 নাম্বার অঙ্ক শুরু করব দেখো দেখো 20 নম্বর অঙ্কের প্রশ্নটা কি উঠিয়ে নিই আমরা প্রশ্ন হচ্ছে cos a - sin a cos a - sin a সমান সমান কি হবে √3 - 1 √3 + 1 ওকে এখন দেখো আমরা শুরু করি কি লিখব বা যোজন বিয়োজন করতে হবে ঠিক আছে তো যোজন বিয়োজন কিভাবে করে সেটা আমরা আজকে শিখব খেয়াল করো আমরা প্রথমে কি করব এই যে উপরের অংশটা দেখো উঠিয়ে দেব আর ঠিক উপরের অংশটা আবার নিচে উঠিয়ে দেব উপরে প্লাস এখানে মাইনাস এবার নিচের অংশটা কিন্তু আবার উপর নিচে লিখব তাহলে cos a sin a cos a sin a ওকে এখন আমরা কি করব দেখো √3 - 1 একটা √3 - 1 আর একটা প্লাস মাইনাস √3 প্লাস 1 √3 প্লাস 1 ওকে তো এখন দেখো আমরা লিখব হচ্ছে কি এখানে দেখো cos a माइनस साइन ए प्लस कोस ए प्लस साइन ए कोस ए माइनस साइन ए कोस ए माइनस साइन ए एक पर देखो रूट थ्री माइनस वन प्लस रूट थ्री प्लस वन रूट थ्री माइनस वन माइनस रूट थ्री माइनस वन
এখন দেখো এখানে আমাদের কি হবে দেখো তাহলে রুট 3 কাটা 1 অন কাটা এখন দেখো সাইন সাইন কাটা তো আমরা এখানে লিখব 2 cos a minus 2 sin a তাহলে এখানে আছে 2 root 3 হবে ওটা minus 2 ঠিক আছে তো এখন দেখো প্রত্যেকটা 2 2 কিন্তু কাটা উপর নিচে হ্যাঁ এই মাইনাস দুই পাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে তাহলে আমরা কি লিখব cos a by sin a সমান সমান root 3 ঠিক আছে তাহলে এখানে আমরা পেলাম cot cot a সমান সমান root 3 এখন তাহলে তোমাদের কি করতে হবে cot কত ডিগ্রির মান দেখো root 3 এটা বের করতে হবে তাই তো cot দেখো 30 ডিগ্রির মান কিন্তু root 3 তাহলে আমরা লিখব হচ্ছে পা cot a সমান সমান cot 30 ডিগ্রি বা a সমান সমান 30 ডিগ্রি ওকে তাহলে এর মান কিন্তু এখানে আমাদের বের করতে হবে কারণ এখানে বলছে সমাধান করো আর এই ত্রিকোণমিতির সমাধান মানে হচ্ছে কি কোণের মান নির্ণয় করতে হয় ঠিক আছে তো এখানে আছে দেখো চলক হচ্ছে a a কোণ ছিল তো এর মান বের করতে আছে সমাধান করা তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার ওকে তাহলে আমরা কত নম্বর অঙ্ক শেষ করলাম দেখো 20 নম্বর অঙ্ক কিন্তু করে ফেললাম হ্যাঁ এরপরে দেখো 21 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমরা আগে করে ফেলেছি আগে আমাদের ইয়ার ভিতরে এই যে দেখো 19 এবং 18 নম্বর অঙ্ক করেছি তোমরা 21 নম্বর অঙ্ক বাসায় একটু চেষ্টা করবে যদি পারো তাহলে হয়ে গেল আর না হলে আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে শুরু করব ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ